নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/6/2024 এই 9/6/2024 যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে সহকারী অধ্যাপক ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন সাতটি নোটিফিকেশান নিয়ে আমরা একটু আলোচনা করব। সাতটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কী রয়েছে? প্রথম নোটিফিকেশানে দেখুন, যেটা রয়েছে ফিডব্যাক অন ভ্যাকেন্সি স্ট্যাটাসের ফিডব্যাক ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2020 এক নম্বর অ্যাডভার্টাইজ মেন্টের ভ্যাকেন্সির স্ট্যাটাসটা ফিডব্যাকটা দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্টের, অ্যান্থ্রোপোলজি, ডিফেন্স স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মিউজিক, ড্যান্স, সাঁতালি। তো প্রথমে এই নোটিশটা আমরা একটু দেখে নিই, সাতটা নোটিশ টোটাল দেখবো আমরা। ফার্স্ট নোটিশটা একটু দেখে নিই, ভিডিওটা একটু বড়ো হবে তো ভালো করে দেখবেন, অনেক কিছু ইনফরমেশান রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। দেখুন এই যে চেক দ্য ভ্যাকেন্সি স্ট্যাটাসটা চেক করতে বলা হয়েছে, ডিসক্রিপেন্সি ছিল, যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আসবেন, যেটা বলা হয়েছে। দেখুন কোন কলেজে ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্থ্রোপোলজি, ডিফেন্স স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জার্নালিজম, মাস কমিউনিকেশান, মিউজিক, ডান্স, সাঁতালি ক্যাটাগরি ওয়াইজ এটা রয়েছে একটা। আচ্ছা, নেক্সট দু নম্বর যে নোটিশটা একটু দেখে নেবো আমরা, দু নম্বর যে নোটিশটা বলা হয়েছে সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে ক্যান্ডিডেটদের প্রভিশনাল মেরিট লিস্ট প্যানেল রিকোয়েস্ট করা, ব্রিং অল মার্কশিট সার্টিফিকেট রিলেটেড দেয়ার ক্যান্ডিডেটদের, তো কাউন্সিলিং নোটিশ জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2020 এক নম্বর অ্যাডভার্টাইজমেন্টে যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে কাউন্সিলিং রয়েছে, কাউন্সিলিংয়ের জন্য বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে, সিলেকশন এবং সিলেকশন ফর্ম, রিফিউজাল ফর্ম, এগুলো সব ক্যান্ডিডেটকে ডাউনলোড করে নিতে বলা হয়েছে। কাউন্সিলিং রয়েছে 18/6/2024 11টার সময়, সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি, ডিফেন্স স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জার্নালিজম, মাস কমিউনিকেশন, মিউজিক, ড্যান্স, সাঁতালি এই পোস্টগুলোতে। আর এটা হচ্ছে ক্যান্ডিডেট এলিজিবিলিটি ইনফরমেশান শিট, এটা পূরণ করে নিয়ে যেতে হবে। আর এখানে রয়েছে একটা ডিক্লারেশান, এটা পূরণ করতে হবে। রিফিউজাল ডিক্লারেশান, যদি কেউ রিফিউজ করে সেটা ডিক্লারেশান দিতে হবে, তো এটা রয়েছে। নেক্সট দুটো হলো, তিন নম্বর যেটা রয়েছে দেখে নেবো আমরা, তিন নম্বর হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে বিভিন্ন অ্যান্থ্রোপোলজি সাবজেক্টের, ভালো করে দেখে নিন কারা কারা মেরিট লিস্টেড হয়েছেন, অ্যান্থ্রোপোলজি, তারপরে ডিফেন্স স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, মিউজিক অ্যান্ড ড্যান্স, অ্যান্ড সাঁতালি, যারা যারা মেরিট লিস্টেড হয়েছেন এটা বলা হয়েছে, মেরিট লিস্ট ক্যান্ডিডেটের নামের লিস্ট প্রকাশ করা হয়েছে। এটা এরপর যেটা রয়েছে দেখে নেবো, ভ্যাকেন্সি স্ট্যাটাস রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের অ্যান্থ্রোপোলজি সাবজেক্টগুলোতে, ভ্যাকেন্সি স্ট্যাটাসটা আরেকবার দিয়ে দিয়েছে। এটা একটা রয়েছে, নেক্সট যেটা রয়েছে দেখে নেবো, এটা হচ্ছে রিকাউন্সিলিংয়ের নোটিশ জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রিকোয়েস্টে অ্যাটেন্ড দ্য কাউন্সিলিং, রিকাউন্সিলিং রয়েছে বেঙ্গলি সাবজেক্টের, কাদের কাদের রিকাউন্সিলিং রয়েছে দেখুন, কমার্সের রয়েছে, ইকোনমিক্সের রয়েছে, এডুকেশান ইংলিশ, জিওগ্রাফি রয়েছে রিকাউন্সিল, হিস্টোরি রয়েছে, ম্যাথামেটিক্স, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জিওলজি, এই সাবজেক্টগুলোতে রয়েছে, কাদের কাদের রয়েছে নামগুলো দেখে নিলেন, রিকাউন্সিলিং রয়েছে এগুলো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, ইন্টারভিউ শিডিউল রয়েছে, ইন্টারভিউ শিডিউল ফর লাইব্রেরিয়ান ফার্স্ট 2024 এক নম্বর অ্যাডভার্টাইজ জারি হয়েছে লাইব্রেরিয়ান পোস্টের, তার ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে, ইন্টারভিউ শিডিউলটা আমরা একটু দেখে নেব। দেখুন লাইব্রেরিয়ান ফার্স্ট ফেজ 2024 লাইব্রেরিয়ানের জন্য 24 জুন 2024 11টার সময় যাদের হচ্ছে ইন্টারভিউ রয়েছে দেখে নেন, এটা রয়েছে। তারপরে 11টার সময় দুটোর সময় রয়েছে, তারপরে 25 জুন 2024 যাদের ইন্টারভিউ রয়েছে লাইব্রেরিয়ান পোস্টে, তারপর 26 জুন 2024
27 জুন 2024, 28 জুন 2024, আর রয়েছে এগুলোই রয়েছে ইন্টারভিউয়ের জন্য লাইব্রেরিয়ান পোস্টে, আর নোটিফিকেশান রয়েছে কারেকশান সিট ইনফরমেশান সিট ফর দ্য লাইব্রেরিয়ান পোস্টের জন্য, এটা রয়েছে, একটু দেখে নেবো আমরা। ইন্টারভিউ নোটিফিকেশান ইনস্ট্রাকশান ইনফরমেশান সিট কারেকশান সিট এটা রয়েছে, ডাউনলোড হচ্ছে আমার, দেখুন। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য বা ইনফরমেশান সিটটা পূরণ করে নিয়ে যেতে হবে, এটা দেওয়া রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।